অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন। পৃথিবীর নানা দেশ থেকে প্রায় 48,000 প্রতিযোগী বার্লিনের এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। এবারের আসরে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে 7 জন ক্রীড়াবিদ। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার রিপোর্ট। বিগত বছরগুলোর মতো সারা বিশ্বের প্রায় 48,000 দৌড়বিদদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। রোববার রাজধানীর ঐতিহাসিক উন্টার ডান লেন্ডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্র্যান্ডেনবুর্গার গেটে শেষ হওয়া বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথনকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। ছিল বাংলাদেশি প্রতিযোগীদের উৎসাহ দিতে আসা প্রবাসীরাও। আমরা এখানে এসেছি, আমাদের বাংলাদেশি অনেক পতাকাবাহী অনেক দৌড়বিদ এসেছেন যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন, এদেরকে উৎসাহ যোগাতে, এদেরকে সমর্থন দিতে, এদেরকে করতালির মাধ্যমে এদেরকে আমরা অনেক উৎসাহ দিয়েছি। বার্লিনের 49তম এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন 7 বাংলাদেশি। মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত 42,195 কিলোমিটারের ট্র্যাক শেষ করতে সময় নেন 2 ঘন্টা 51 মিনিট। দৌড়েছেন 124টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া ক্রীড়াবিদ 58 বছর বয়সী শিবশঙ্কর পাল। ফিনিশিং লাইন শেষ করেন 3.5 ঘন্টায়। আবদুল্লাহ রাশেদ পুরো ট্র্যাক শেষ করতে সময় নেন প্রায় 4 ঘন্টারও বেশি। তো আজকে বার্লিন ম্যারাথন দৌড়ালাম, এটা পৃথিবীর 6টা মেজর ম্যারাথনের একটি। তো এত বড় ম্যারাথনে আমার আসলে আগে কখনো দৌড়ানো হয়নি, অসাধারণ অভিজ্ঞতা। প্রথমবারের মতো এই বার্লিন ম্যারাথনে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ খুবই সফলতার সাথে আমি আমার ফিনিশিং লাইন শেষ করেছি। আমার সাথে সাথে আরও 6 জন বাংলাদেশি বাংলাদেশের পতাকা নিয়ে বার্লিন ম্যারাথন শেষ করতে পেরেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য বেশ গর্ব। দেশের প্রতিযোগীদের সমর্থন যোগাতে ঐতিহাসিক ব্র্যান্ডেনবুর্গার গেটে আসেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস ভুইয়া ও প্রতিযোগী শিবশঙ্কর পালের পরিবার সহ প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।